হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ দুইটি সার্কুলার নিয়ে একসাথে। প্রথম সার্কুলার হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এই বিজ্ঞপ্তিতে বেশ কিছু সংখ্যক সার্কুলার হয়েছে, তো আপনারা ইতিমধ্যে এই সার্কুলারটি দেখতে পেয়েছেন। আজকের এই ভিডিওতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলে আমি আলোচনা করব। পদ সংখ্যা, যোগ্যতা, কখন আবেদন করবেন, A to Z বিস্তারিত আলোচনা করতে যাব এবং এর পর পরে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। প্রথমত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590 টাকা, 6টি পজিশন থাকবে। এখানে যোগ্যতা চাইছে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনার দক্ষতা হতে হবে। তো পাশে কিছু জেলা দেওয়া আছে, এই জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে। আপনারা এই জেলাগুলো দেখে নেবেন। এরপরে শর্ট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা, 8টি পজিশন। এখানে ঠিক কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে ক্যাশিয়ার 10,200 থেকে 26,680 টাকা, একটি মাত্র পজিশন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনার দক্ষতা হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি 9,300 থেকে 22,490 টাকা, 60টি পজিশন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, 18টি পজিশন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সো পাশে কিছু জেলা দেওয়া আছে, এই জেলা ব্যতীত সকল জেলার লোক আবেদন করতে পারবে। কিন্তু প্রত্যেক পজিশনের জন্য একটা মেসেজ আছে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা থাকলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে আরো বেশ কিছু এখানে নিয়মাবলী দেওয়া আছে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রাপ্তিতে নিম্ন বর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে আপনি কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন পত্র পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু হচ্ছে 15/10/2023 তারিখ 9টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 11/11/2023 বিকাল 7টা পর্যন্ত। তো বন্ধুরা, এখানে একটা মেসেজ দেওয়া আছে হচ্ছে, আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেড সিম থেকে জমা আবেদন ফি প্রদান করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে আপনি কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী হচ্ছে http://mowca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ফি প্রদান করতে পারবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে একটি ফর্ম দিবে, এখানে ফর্মে আপনার নাম, ঠিকানা, ডিটেলস সঠিকভাবে দিবেন। দেন দেওয়ার পর আপনার আবেদন করার পূর্বে দুটি জিনিস রেডি করে নিতে হবে, ছবি। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। তো বন্ধুরা, এই ছবির সাইজ রিসাইজ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে আপনি সর্বশেষে আবেদন সাবমিট করার পর আপনাকে একটি আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি একটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আবেদন ফর্মের কর্নারে অথবা আবেদন ফর্মের নিচে এসে একটি ইউজার আইডি দেখতে পাবেন। এই ইউজার আইডির ভিত্তিতে আপনার ক্রমিক নাম্বার সিরিয়াল অনুসারে আপনার এখানে নির্ধারিত ফি রিচার্জ করে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। সো আবেদন ফি প্রদান করার জন্য সকল সরকারি চাকরির নিয়ম হচ্ছে, যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত ডিজিট এটা টাইপ করবেন, এন্ড স্পেস ইউজার আইডি 16,222, এটার মধ্যে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে রিপ্লাই 8 ডিজিটের একটি পিন দিবে। এই পিন দিয়ে আবার প্রতিষ্ঠানের নাম এন্ড স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোডটি দিবেন, দেন সেন্ড করবেন 16,222। দেন আপনাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আপনাকে একটি কংগ্রেচুলেশন SMS দিবে। SMS এর মধ্যে একটা পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডিটি দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। সো বন্ধুরা,
এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের একটি নিয়োগ। সো এই নিয়োগে আমি আলোচনা করতে যাচ্ছি সকল পদের সংখ্যা এবং যোগ্যতা এবং সময় নির্ধারিত সময় কিভাবে আবেদন ফি প্রদান করবেন ইত্যাদি। বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ প্রথম পদ হচ্ছে সহকারী প্রকৌশল 22,053,060 টাকা, 37টি পজিশন থাকবে। যোগ্যতা হচ্ছে যে কোনো ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সকল জেলার প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর 9,300 থেকে 22,690 টাকা, 2টি পজিশন আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি বিষয়ে দক্ষতা হতে হবে। তো বন্ধুরা, এখানে কিছু জেলা উল্লেখ করে দিয়েছে, এই জেলা ব্যতীত সকল জেলার লোক আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রক কাম অফিস সহকারী 9,300 থেকে 22,690 টাকা, 10 পজিশন আছে। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে। তো বন্ধুরা, এখানে ফাঁসির যে জেলাগুলো উল্লেখ করা দেওয়া আছে, সেই জেলা ব্যতীত সকল জেলার লোক আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগে এই নিম্নোক্ত শর্তাবলীর উপর আপনাকে আবেদন করতে হবে, সময়ের উপর ভিত্তি করে আবেদন ফি প্রদান করতে হবে। সো এই ডিটেলস গুলো আপনারা দেখে নেবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী সম্পর্কে আলোচনা করা যাক। বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগে আপনাকে আবেদন করতে হলে http://bribr.teltok.com.bdu ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে একটি ফর্ম দিবে। এই ফর্মে সঠিকভাবে আপনার নাম, ঠিকানা, ডিটেলস দিয়ে পূরণ করতে হবে। সো পূরণ করার জন্য 12/10/2023 সকাল 10টা থেকে, সময় শেষ হচ্ছে 5/11/2023 বিকাল 7টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আপনার আবেদন ফর্ম সাবমিট করে 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। সো আবেদনপত্র সাবমিট করার পূর্বে আপনার দুটি জিনিস দরকার হবে, ছবি এবং স্বাক্ষর। 300x300 পিক্সেল ছবি এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। তো বন্ধুরা, আবেদন সাবমিট করার পর আপনার আবেদনের উপরে অথবা একদম নিচে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডির ভিত্তিতে আপনার সার্কুলার থেকে কত ফি প্রদান করতে হবে এখানে দেখা দিয়ে দিয়েছেন। এক নম্বর পদের জন্য 669 টাকা, দুই নম্বর পদের জন্য 223 টাকা। আপনার প্রিপেড টেলিটক প্রিপেড সিম থেকে SMS করে সাবমিট করতে হবে। সো বন্ধুরা, আমি একটু আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যেভাবে আপনি SMS করবেন, ঠিক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও ঠিক একইভাবে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন ফি প্রদান করতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগের ডিটেলস আলোচনা করেছি। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন। আবেদন করার সময় কোনো ঝামেলা পোহালে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।